হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, খুবই কমন একটি রেসিপি, ওলকপি দিয়ে মাছের ঝোল। এটাই আপনাদের কাছে আজ শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিলে টেস্টটা আরও ভালো আসে। এবার ফ্রাই করে নেব, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম হয়, তা না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। এক পিট ভালোভাবে হয়ে গেলে আরেক পিট উল্টে দেব, লালচে করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা। জিরের কালারটা একটু পরিবর্তন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এখন অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু চিড়ে নিয়েছি। এখন অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখন অ্যাড করব ওলকপি। ওলকপিটা হালকা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, ওলকপিটা ভাজিনি, কারণ ওলকপি ভাজলে তিতো হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। প্রায় 6 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব। সবশেষে অ্যাড করব ধনে পাতা কুচি। আরো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল ওলকপি দিয়ে মাছের ঝোল। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাবা।